বিশ্ববিখ্যাত দার্শনিক সোরেন কেয়ার কি গার্ড বলেছেন যে মানুষটি সব প্রশ্নের উত্তর একটু চিন্তা না করেই সামান্য ভাবনা না ভেবেই গড় গড় করে দিতে পারে সে একজন বিপজ্জনক মানুষ সেই মানুষটি হতেই যত দূরে পারো সরে থাকতে চেষ্টা করো মানুষ লাঠির ভয়ে আত্মহত্যা করে না আত্মহত্যা করে সরম লজ্জার প্রচন্ড অভিমানে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর ইকবাল চালাক বারবার পোশাক বদলায় সরল প্রেম মোল্লাও নয় বক্তাও নয় এবং বিচারকও নয় হজরত জিগার মুরাদাবাদী ভালোবাসার বকনিও আনন্দ দেয় আর চাটকারের প্রশংসা চমকিয়ে দেয় কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর ইকবাল খুবই সহজ বীর মানা ঠিক ততটুকু কঠিন বসরে হাফি তুমি বিনয়ের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে যাও দেখতে পাবে তুমি সম্মানের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত বাংলাদেশের সবচাইতে জ্বালা পীর বাবা শাহ পরান বাবা জান শরীফ শাহ সুরেশ্বরের বাণী গুনাগারে নবী চাহে নবী গুনাগার গুণাগার বিনা নবী কিসের দরকার মুরিদে মুর্শেদ চাহে মুর্শেদে মুরিদ পথহারা না হইলে কিসের মুর্শেদ নী হক নবী হইতে মুর্শেদেই পায় নূরে হক নাহি যাতে মুর্শেদ কোথায় নুরী হক দানা বীজ যথায় রূপিবে নাপাককে ফেলিলে বীজ পাক লিবে নুফা পেটেতে পড়ে নাপাকে পাকে না হইতে দেখো হয় কি না পাক আজরের মনে হইতে হয় পাক নবী কেন হইল যদি তাতে না রোহিত খুবই মুর্শিদের নড়ে হক যথাই বনিবে সহস্র হইলে পাপ তাতে কি করিবে যদি শিষ্য নূরে হক জাগা দিতে পারে একদমে শতপাপ চারপাশে ঝরে চোর চাহে ভরো বাড়ি ঘোর অন্ধকার দীপ জ্বালাইলে চোর কোথা থাকে আর কি করিবে পাপে তাই কী করিবে তাপ নুরে হকে পাপ তাপ নাই নাই হকে প্রতিটা লেখা পড়লে আপনি বুঝতে পারবেন পৃথিবীতে তার জোড়া নাই শাহি সৈয়দ মায়ু আল সুরেশ্বরী মোবাইল জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট ফোর এইট 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 এইট